পৃথিবীর ভারসাম্য রক্ষার্থে খেজুরি বিধানসভা এলাকায় বৃক্ষরোপণ কর্মসূচি পালন করলো বিধায়ক শান্তনু প্রামাণিক। একটি গাছ একটি প্রাণ, এই বার্তাকে সামনে রেখে এবং পৃথিবীর ভারসাম্য রক্ষার্থে সোমবার সকাল নাগাদ পূর্ব মেদিনীপুর জেলার খেজুরি বিধানসভা এলাকার বিস্তীর্ণ এলাকায় বৃক্ষরোপণ করলো খেজুরি বিধানসভা কেন্দ্রের নবনির্বাচিত বিজেপি বিধায়ক শান্তনু প্রামাণিক। এই দিন বিশেষত স্কুল প্রাঙ্গণে ও ঘূর্ণিঝড় ইয়াসের তাণ্ডবে যে সমস্ত গাছপালার ক্ষতিগ্রস্ত হয়েছে সেই সব স্থানে পুনরায় বৃক্ষরোপণ করল বিধায়ক। পাশাপাশি সাধারণ মানুষের পৃথিবীর ভারসাম্য বজায় রাখার জন্য গাছ লাগানোর বার্তা দিলেন বিজেপি বিধায়ক শান্তনু প্রামাণিক। আপনারা আজকের গত কয়েকদিন ধরে এই যে বৃক্ষরোপণ কর্মসূচি করে যাচ্ছেন, এর উপকারিতা বা এর ফল পরবর্তী দিন দেখুন। আমাদের একটি গাছ একটি প্রাণ, এটা আমরা পড়ে এসেছি। আজকের দিনে আমরা এই গ্লোবাল ওয়ার্মিং বিশ্ব উষ্ণায়ন সময়ে পৌঁছে আমরা দেখতে পেলাম গাছের উপকারিতাটা কত। আজকের আমাদের এই খেজুরি উপকূলবর্তী এলাকায় আমফান ঝড়ে প্রভূত ক্ষতি হয়েছিল, এর থেকে বেশি ক্ষতি হওয়া দরকার ছিল সুন্দরবন এলাকায়। সেই সুন্দরবন এলাকাতে আমাদের ম্যানগ্রোভ অরণ্য থাকার জন্য সেভাবে ক্ষতি করতে পারেনি। যেখানে যেখানে আমি পুরো জায়গাটা ঘুরে দেখে এসেছি, যেখানে যেখানে আমাদের এই ম্যানগ্রোভ বা আমাদের বৃক্ষ দেখা গেছে সেই জায়গাগুলোতে নদীর পাড় ভেঙে যায়নি। এছাড়া তো অক্সিজেন বায়ু দূষণ কমানো সব দিক থেকে আছে। তো বর্তমান আমাদের খেজুরি বিধানসভায় যেভাবে দিনের প্রত্যেক বছর পালা করে ঝড় বন্যা আসতে শুরু করেছে, আমি প্রথমত সমস্ত স্তরের সমস্ত ধর্মের মানুষদের বলবো যে আপনারা বৃক্ষরোপণ করুন এবং বর্তমান পরিস্থিতিতে আমাদের পরিবেশকে সুন্দর রাখুন, সুস্থ রাখুন, যাতে মানুষও ভালো থাকবে। পূর্ব মেদিনীপুর থেকে মদন মাইতির রিপোর্ট, টাইমস বাংলা।